আসসালামু আলাইকুম, শাহিদাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারা বছরের জন্য সিমের বিচি সংরক্ষণ করবেন সঠিকভাবে, যেভাবে সংরক্ষণ করলে কালার এবং স্বাদ দুটোই ঠিক থাকবে। ভিডিওটা না টেনে দেখবেন তাহলে পুরো প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি প্রথমে এগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভিজিয়েছি। কুসুম গরম পানি দিলে খোসাটাকে ছাড়ানো যায় খুব সহজে। আর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি এখানে হালকা পরিমাণে লবণ দিব। লবণ আর কুসুম গরম পানি দিয়ে যদি এটাকে ভিজিয়ে রাখা যায় তাহলে নখ দিয়ে আর কষ্ট করে এটাকে ছিলতে হয় না, হালকা হাত দিয়ে চাপ দিলেই বিচিটা বেরিয়ে আসে, এতে করে আর নখ ব্যথা হয় না বা অনেকটা সময় লাগে না। তো আমি এগুলাকে প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি করে ভিজিয়ে নিতে পারেন। তো আমার এগুলো ভিজানো হয়ে গেছে, এবার আমি দেখিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আর লবণ দেওয়াতে এগুলো কতটা সুন্দরভাবে পরিষ্কার করা যাচ্ছে। দেখুন, আমি হালকা হাতে চাপ দিলে বিচিগুলো বেরিয়ে আসছে, আমাকে আর নখ দিয়ে কষ্ট করতে হচ্ছে না বা খুব বেশি চাপ দিতে হচ্ছে না। সিমের বিচি এমন একটা জিনিস যেটা সিজন চলে গেলে আর খুঁজে পাওয়া যায় না, আমাদের মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে আমরা আর এটাকে খুঁজে পাই না। তো যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে পুরো বছরের জন্য রাখলে আমাদের যখন খেতে ইচ্ছে করবে তখনই আমরা রান্না করে খেতে পারবো। আর আমার এই প্রসেসটা ফলো করলে তো আমি বলবো আপনি যদি এক বছর এভাবে রাখেন তাহলে প্রতি বছরে রাখতে ইচ্ছে করবে, কেননা এই প্রসেসে রাখলে স্বাদ কালার কোনো কিছুর পরিবর্তন হয় না। যখন রান্না করবেন তখন মনে হবে যে না, এটা সিজনের সময় তাজা এনে রান্না করেছেন। তা আমি অনুরোধ করব পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমার সবগুলো বিচির খোসা চাড়ানো হয়ে গেছে, আমার খুব বেশি সময় লাগেনি কারণ আমাকে একটাও আর কষ্ট করে নখ দিয়ে ছিঁড়ে সময় নষ্ট করতে হয়নি। দেখুন, বিচির থেকেও খোসা বেশি। তো আমি খুব অল্প সময়ের মধ্যে পেরেছি এগুলো করতে। তো অবশ্যই এটা ফলো করবেন, গরম পানি আর লবণটা দিয়ে ভেজানোর চেষ্টা করবেন। তো এগুলো খুব ময়লা পানি হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে করতে এখন এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো আমি এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে একটা চালনিতে রেখেছি যাতে পানিগুলো খুব ভালোভাবে ঝরে যায়। তো আপনাদের হাতে যদি খুব বেশি সময় না থাকে তাহলে একটা সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, আর হাতে সময় থাকলে চালনিতে কিছুক্ষণ রাখলেই পানিগুলো একেবারে শুকিয়ে যাবে। আমি চালনিতে কিছুক্ষণ রেখেছিলাম, আমার সবগুলো বিচি শুকিয়ে গেছে, একটু পানি জমে নেই। এবার এগুলোকে আমি 3 ভাগ করে নিচ্ছি, আমার যতটুকু লাগবে আমি অতটুকু করেই রাখবো। আপনাদের যার যেরকম প্রয়োজন এর থেকে কম বেশি যার যেরকম লাগবে ওইরকমভাবেই রাখবেন। তো আমি এবার এগুলোকে ফলিতে রাখছি, আপনারা চাইলে ফলিতে রাখতে পারেন বা বক্সে করেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেখানে রাখেন এগুলো আমি যে প্রসেস দেখিয়ে দিয়েছি ওইভাবে রাখলে কোনো সমস্যাই হবে না। তো ফলিতে রাখলে ভিতরের বাতাসটা খুব ভালোভাবে বের করে তারপরে গিট দিয়ে নিতে হবে। ফলিতে রাখেন আর বক্সে রাখেন, যেখানে রাখেন, তবে রাখার আগে ভালোভাবে চেক করে নেবেন বিচিতে পানি আছে কি না। পানি থাকা অবস্থায় এগুলোকে সংরক্ষণ করতে যাবেন না, তাহলে এটা স্বাদ কালার কোনোটাই ভালো থাকবে না। আরও একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে বিচিটা যখন রান্না করবেন রান্নার অনেকক্ষণ আগে এটাকে বের করে রাখবেন না, এই কাজটা কখনোই করবেন না, তাহলে আপনার বিচিগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এগুলো রান্না করলেও খেতে পারবেন না কারণ এগুলো ভালোভাবে সেদ্ধ হবে না আর একটা বাজে গন্ধ আসবে। আপনি যখন রান্না করবেন ঠিক তখন এটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট রান্নায় দিয়ে দিতে হবে, তাহলে যেমন তাজা এনে রান্না করলে যেমন হয় ঠিক তেমনই হবে। এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে আপনি যখন এটা খেতে পারবেন না তখন মনে করবেন যে আপনার এটা প্রসেসিং করাই হয়নি। আসলে প্রসেসিং করা হলেও এটা রান্নার অনেকক্ষণ আগে বের করে রাখলে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো এই কথাটা মাথায় রাখবেন সবসময়, শুধু বিচির ক্ষেত্রে না, যে কোনো তরকারি সংরক্ষণ করলে অবশ্যই চেষ্টা করবেন রান্নার সময় নামিয়ে রান্না করার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কেমন লেগেছে সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।